47 সালের আগে ব্রিটিশরা যখন চলে যাবে দেশ থেকে, যখন লুটপাট করছিল ব্রিটিশরা চলে যাবে ভারতবর্ষ থেকে, তখন মহাত্মা গান্ধীকে কিছু লোক জিজ্ঞাসা করেছিল যে আপনাদের সবকিছু তো দেশ থেকে লুট করে নিয়ে যাচ্ছে ইংরেজরা। মহাত্মা গান্ধী বলছিলেন যে আমাদের দেশের সবকিছু লুটপাট করলে কিচ্ছু যাবে না, যদি আমাদের কৃষ্ণদেবের বেদব্যাস থাকেন আর আমাদের শ্রীমদ ভগবদ গীতা থাকে তাহলে আমাদের কোনো সম্পদ যাবে না। এই জন্য মহাত্মা গান্ধী কি বলতেন জানেন গীতাকে? কথা যখন চলে আসছি, মহাত্মা গান্ধী বলতেন গীতা হচ্ছে, এখানে একটা কাপড় দেওয়া যায় কিনা, গীতা হচ্ছে ওই তোয়ালিটা দেন, তোয়ালিটা দিয়ে দেন, রিপন তোয়ালিটা না, গীতা হচ্ছে, মহাত্মা গান্ধী বলছেন দি ল্যাম্প ইন এ হাট, দি ল্যাম্প ইন এ হাট, অর্থাৎ গরিবের কুটিরের প্রদীপের আলো। কি চমৎকার উদাহরণ না, মহাত্মা গান্ধী বলছেন যে গরিবের ঘরের প্রদীপের আলো হচ্ছে গীতা। অথচ এই গীতা যদি আমরা অধ্যয়ন না করি তাহলে আমাদের জীবনটাই থাকে না, কিন্তু আমরা অনেকেই করি না। সেই সঞ্জয়ের পরিচয় আমরা পেলাম, সেই সঞ্জয় হচ্ছে বেদব্যাসের শিষ্য। বেদব্যাসে সে অন্ধরাজে ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাজন, যুদ্ধ তো শুরু হবে, আপনি কি যুদ্ধ দেখতে চান? অন্ধরাজে ধৃতরাষ্ট্র দুটানায় ছিলেন, তিনি দেখতে চান আবার দেখতে চান না। তিনি বলছিলেন যে না, আমি দেখতে চাই না। কেন? তার একটা ভাব ছিল যে আমার ছেলেরা যদি মারা যায় তাহলে আমি পিতা হয়ে মৃত্যু কি করে দেখব। আবার দেখতে চান কেন? তিনি সব সময় চেয়েছেন তার ছেলেরাই জয় লাভ করুক, যে দুর্যোধন দুঃশাসন ওরাই যেন জয় লাভ করে। কিন্তু ভগবান অন্তর্যামী এই সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিল কারা জিতবে যুদ্ধে, তখন সঞ্জয় ওই শ্লোকটা বলেছিল। কি বলেছিল? গীতার একদম শেষের শ্লোকটা, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম, যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকে নারো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। অর্থাৎ বাংলা যদি বলি, সঞ্জয় বলছেন যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ এবং ধর্ম। এখন গীতা আমাদের বাস্তব জীবনের যদি জন্য পড়ি যদি তাহলে আমরা এখন একটা আলোচনা করি। সঞ্জয় বলছেন যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষের জয় হবে, শুধু জয় না, পাঁচটি বিষয়। প্রথম হচ্ছে শ্রী, শ্রী মানে হচ্ছে সুন্দর। আমরা কি সুন্দর চাই এই হাউজে যারা আছে? হ্যাঁ, সুন্দর চাই কি না? সুন্দর সবাই চাই, সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি তাই না, কত চেষ্টা করি, এটা সহজাত প্রবৃত্তি, প্রতিমা সুন্দর। শ্রীর পর হচ্ছে শ্রী বিজয়, আমরা বিজয় চাই কিনা? চাই। লক্ষ্মী, লক্ষ্মী চাই কিনা? চাই। সম্পদ চাই কিনা? চাই। ধর্ম চাই কিনা? চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? দেখেন গীতা একদম সোজা, গীতা সিদ্ধান্ত দিয়েছে আপনি যদি শ্রী চান, লক্ষ্মী চান, সম্পদ চান, বিজয় চান, ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। এখন কৃষ্ণকে কি করে পক্ষে রাখবেন, কাউকে কিভাবে পক্ষে রাখা যায়? যদি এখানে কোথাও মারামারি হয় কে যায় আপনার পক্ষে? আপনার আপনজন, আত্মীয়জন। কোর্টে যদি মামলা হয় কে আপনার পক্ষে যায়? আপনার আপনজন। আরেকটা পক্ষ নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার সুযোগ নাই। কৃষ্ণ তো আমাদের মতো মানে এরকম বাস্তব মানুষ না, নট এ লাইক এ আস পার্সন, লিভিং পার্সন লাইক আস। অথচ গীতা সিদ্ধান্ত দিয়েছে আমরা যদি শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, ধর্ম চাই, সম্পদ চাই, তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। এখন কি করে পক্ষে নেব এটা মাথায় রেখে আমরা বসলাম এবং শেষ পর্যন্ত দেখি কৃষ্ণকে পক্ষে নেওয়া যায় কিনা। এই শ্লোকটিতে আরেকটি শব্দ আছে, সেটা একটু আলোচনা করি। বলা হচ্ছে ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ। যোগেশ্বর মানে কি? বলা হচ্ছে কৃষ্ণকে যোগেশ্বর। যোগেশ্বর একটা অ্যাডজেক্টিভ, বিশেষণ, মানে তিনি সমস্ত যুগের ঈশ্বর, সমস্ত কৌশলের মহারাজা। ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য যত ধরনের কৌশল করা যায় সেটি তিনি করেছেন। যেমন এটাতে জল আছে, অন্য একটা পাত্র নেন। তিনি কি বলেছেন যোগেশ্বর কেন? একটি উদাহরণ দেই, একটু মনোযোগী হতে হবে, মনোযোগী না হলে পুতুলের গল্প আপনাদেরকে শোনাতে হবে। আমি চাই না আজকে নতুন করে পুতুলের গল্প শোনাতে চাই, শুনেছেন আপনারা পুতুলের গল্প? আমি বহুদিন বলেছি, ওই যে আমাদের 99 মার্কেট আছে না একটা, এরকম একটা সুপার মার্কেটে
একজন ওই পূজার সময় কেনাকাটা করতে গিয়েছে, সেখানে গিয়ে দেখলো ওই দোকানে তিনটি পুতুল রাখা আছে, তিনটি পুতুল, তিনটি প্লাস্টিকের পুতুল, দেখতে কি রকম, একই ডিজাইন। একটা পুতুলের দাম 100 টাকা, একটা পুতুলের দাম 1000 টাকা, একটার দাম 1 লক্ষ টাকা, একই রকম দেখতে, তিন রকম মূল্য কেন? যিনি কিনতে গিয়েছেন বললেন দোকানদারকে, এই তুমি কি পেয়েছো, একই রকম পুতুল তিন রকম দাম দিলে কেন? তিনি বললেন একটা নারকেলের শলা নিয়ে আসো, তাহলে বুঝতে পারবে দাম কেন ভিন্ন রেখেছি। নারকেলের শলা এনে প্রথম পুতুলটার কানে ঢোকাতে চাইলেন, এখন প্লাস্টিকের পুতুল এই কানও বন্ধ ওই কানও বন্ধ, নারকেলের শলার ভিতরে ঢুকে না, তার দাম কত? প্রথম পুতুলটার দাম কত বলেছি? না তাহলে আপনারা ঘুমিয়ে আছেন, আওয়াজ পাচ্ছি না তো। প্রথমটার দাম কত? 100 টাকা। কেন তার দুটোটা কান বন্ধ? দ্বিতীয় পুতুলটিকে বললেন, তাহলে ঠিক আছে এইবার এইটাতে নারকেলের শলা প্রবেশ করান, এই কানে ঢুকিয়েছে ওই কান খোলা, দুটোটাই খোলা, ওই দিকে ঢুকেছে ওই দিকে বেরিয়ে গেছে, দ্বিতীয় পুতুলটির দাম কত? 1000 টাকা, ওই দিকে ঢুকেছে ওই দিকে বের হয়ে গেছে। তৃতীয় পুতুলটির দেখা গেল যখন শলা প্রবেশ করানো হচ্ছে, একদিকে ঢুকেছে আর একদিকে আর বের হয় না, তার দাম কত টাকা? 1 লক্ষ টাকা। আমি কি বুঝাতে পেরেছি আপনার কোন রকম পুতুল হতে চান? আপনার নিজেরা বিবেচনা করুন, যে আপনি বধির হয়ে বসে থাকবেন, বাড়ির কথা চিন্তা করবেন, অন্যদিকে মনোযোগ দিবেন, কান বন্ধ করে রাখবেন, তাহলে মাত্র 100 টাকা, আপনি 100 টাকার পুতুল হয়ে যাবেন। আর যদি কি শুনলেন, এক সময় হয়েছে কি যে পাঠ থেকে উঠে গেছে, আহারে কত সুন্দর পাঠ হয়েছে, কি পাঠ করেছে, খুব ভালো হয়েছে, কি পাঠ হয়েছে, আরে খুব ভালো হয়েছে, কি পাঠ হয়েছে, খুব সুন্দর হয়েছে, কি বলেছে তার নাই, মানে খুব ভালো, মানে ওইদিকে ঢুকেছে ওইদিকে বেরিয়ে গিয়েছে, মাত্র 1000 টাকা। কিন্তু যদি একদিকে ছিদ্র থাকে, শুনেছেন, মন দিয়ে ধারণ করেছেন, ভিতরে সঞ্চয় করে নিয়ে গিয়েছেন, আপনার দাম কত হবে? 1 লক্ষ টাকা। তাই যদি আপনার 1 লক্ষ টাকা দামি পুতুল হওয়ার ইচ্ছে থাকে, তাহলে সে সব দিয়ে এইভাবেই থাকতে হবে। কেন আমার কথা না, গীতায় ভগবান 19, 20, 21 বার শ্রীনু কথাটি বলেছেন, যারা নিয়মিত গীতা পড়েন দেখবেন বহুবার কৃষ্ণ অর্জুনকে বলেছেন তৎশ্রীনু তৎশ্রীনু তৎশ্রীনু। তার মানে কি? মন দিয়ে শুনো, মন দিয়ে শুনো, শোনাটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আমার দেহটা যদি একটা বাড়ি হয়, একটা ঘর হয়, একটা গৃহ হয়, কান্তি হচ্ছে আমার বৈঠকখানা। কারোর সাথে যখন প্রথম পরিচয় হয়, তাকে কিন্তু আমি ভেতরে করে নিয়ে যাই না, প্রথম কোথায় বসাই? বৈঠকখানায়, ড্রয়িং রুমে। তারপরে তার সাথে যখন বন্ধুত্ব হয়, তার সাথে যখন প্রেম হয়, তখন তাকে আমরা আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই। কাজে আমরা মন দিয়ে শুনতে হবে, দামি ফুতুল হতে হবে। ভগবান বলছেন, গীতায় সঞ্জয় বলছেন, যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে কি? তিনি সমস্ত কৌশলের মহারাজা, তিনি কৌশল করে তার ভক্তকে রক্ষা করেন। অনেকগুলো উদাহরণ আছে, ছোট্ট একটা উদাহরণ বলি। মহাভারতে তখনও যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ তখনও শুরু হয় নাই, কৃষ্ণ ঘোষণা দিলেন আগামীকাল আমার কাছে যে প্রথম আসবে, আমি যাকে প্রথম দেখব সে যা চায় তাই দিব। কৃষ্ণ তখন দ্বারকার রাজা, কৃষ্ণেরও বিশাল সেনাবাহিনী ছিল, তাকে বলা হতো নারায়ণী সেনা। কি সেনা বলা হতো? গুড, এই তো তাহলে আপনার ঘুমান নাই, বোঝা গেল, শুনছেন। আমার আর অন্যের গীতা পাঠের তফাৎটাই কেন, আমি চাই আপনারা অংশ নেন, সকলে মিলে আমরা ভগবানের সাথে যুক্ত থাকি, যুক্ত থাকতে থাকতে আনন্দে থাকি, দুঃখ মানে অর্থাৎ এর ভিতরে আমরা সকলেই যুগ হয়ে যাই। ভগবান বললেন তখন দ্বারকার রাজা, ভগবানের সেনার নাম হচ্ছে নারায়ণী সেনা। এই খবরটা যখন শকুনি পেল, তার ভাইগনা, ভাইগনা কে, বড় ভাইগনা দুর্যোধন, দুর্যোধনকে বললো ভাইগনা একটা খবর আছে, কি? তুমি তাড়াতাড়ি মানে যাও দ্বারকায় কৃষ্ণের কাছে, উনি বলেছেন যা চাবেন তাই, তাড়াতাড়ি যাও, যাকে ঘুমতে উঠে প্রথম দেখবেন। তো দুর্যোধন ঘুম থেকে উঠে একদম ভোরে রওনা হচ্ছে, কৃষ্ণ তো এরকম ঘুমিয়ে আছেন, কৃষ্ণ তো যুগেশ্বর, সমস্ত কৌশলের রাজা, তিনি এরকম শুয়ে আছেন। এমন সময় দুর্যোধন গিয়ে দেখলো ভগবান শ্রীকৃষ্ণের মাথার পিছনে একটা চেয়ার রাখা আছে, কয়টা চেয়ার? একটা চেয়ার। দুর্যোধন ভাবলো এটা তো আমার জন্যই রাখা হয়েছে, আমি তো রাজার ছেলে, তার একটা অহংকার আছে না, একটা বেটাগিরি আছে না, সে তো কি করলো ওই চেয়ারে পড়ে বসে দিব্যি পা চুলাচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গেল, অর্জুনকে দেখে দুর্যোধন মুখ ব্যাঙ্ক যাচ্ছে, এর কোনো লাভ হবে না, হ্যাঁ ইউ আর টু লেট, তুমি দেরিতে আসছো, একটা চেয়ার ছিল আমি সেটা অকুপাই করে ফেলেছি। কিন্তু অর্জুন তো পরম ভক্ত, তিনি কি করলেন ভগবানের চরণ প্রান্তে, ভগবান তো শুয়ে আছেন, কৃষ্ণের চরণের কাছে বসলেন। কিছুক্ষণ পরে
ওই যে ভগবান যোগেশ্বর তিনি কৌশলের রাজা, ভগবান চুপ করলেন, শোয়াচ্ছিলেন, চুপ করলে বললেন, ধাতা অর্জুন কখন এসেছ, কেমন আছো? এইটা শুনে দুর্যোধন তো প্রচন্ড রাগ করলেন, হ্যাঁ আপনি প্রথমেই পার্সিলিটি শুরু করেছেন, আপনি ঘোষণা দিয়েছেন যাকে প্রথম হ্যাঁ দেখবেন তাকে বলবেন আমি আগে এসেছি, আমাকে বলেন নাই, অর্জুনকে জিজ্ঞাসা করছেন। ভগবান বলেন, কই আমি তো ভুল করিনি, আমি কি বলেছি যে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব, আমার আমরা ঘুম থেকে উঠে বা চাইলে পায়ের দিক দেখি না মাথার দিক দেখি, পায়ের দিকে তো দেখি, তা আমি তো চোখ খুলে অর্জুনকে দেখেছি, আর তুমি বসেছ মাথার পেছনে, আমার মাথার পিছনে তো চোখ নাই, তাহলে আমি কি করে তোমাকে দেখি? হরি বল। এইটি হচ্ছে যোগেশ্বর। পরের ঘটনাটি আরো চমৎকার। তখন ভগবান বললেন, ঠিক আছে দুইজন যখন এসছেন অর্জুন তুমি আগে চাও, তুমি তো ইয়াঙ্গার, ছোটদেরকে আমরা আগে সুযোগ দিচ্ছি, দুর্যোধন তো বয়সে বড়, তুমি কি চাও? দুটো বিষয় আছে, এক পক্ষে আমার নারায়ণী সেনা আর এক পক্ষে আমি, তবে শর্ত হচ্ছে আমাকে নিয়ে তেমন লাভ হবে না, আমি তো অস্ত্রই ধরবো না। এখন তুমি কোনটা চাও, তুমি কি নারায়ণী সেনা চাও না আমাকে চাও? অর্জুন বললেন, আর এদিকে দুর্যোধন পায়চারি করতেছে, মনে মনে ভাবতো সর্বনাশ, অর্জুনের সৈন্য সাইয়া বয়, তো আমার লস হইব, মানে দুর্যোধন খুব উচ্চারণ করছে। কিন্তু অর্জুন কি বললেন? অর্জুন বললেন, হে জনার্দন আমার সৈন্যের দরকার নাই, তোমাকেই চলবে, তুমি আমার সাথে চলো। কৃষ্ণ আবার পরীক্ষা করে, যাই অর্জুন বুঝে বলছো তো, তুমি বুঝে বলছো তো আমাকে নিয়ে তো লাভ নাই, আমাকে নিয়ে কি হবে, আমি তো যুদ্ধে অস্ত্রই ধরবো না। অর্জুন বলছেন, না আমার দরকার নাই সৈন্যের বাহিনীর, তোমাকে হলেই চলবে। দুর্যোধন ভাবখানা দেখাচ্ছে, বাইরে তুমি তো সৈন্য চাইতে পারতে, কি আর করা, তুমি ঠকলে, ঠিক আছে এখন তুমি যখন সৈন্য নিবে না তো আমিই নেই, মানে একটা ভাব দেখায় আর কি। দুর্যোধন বাড়ি থেকে তার মামাকে বলছে, শকুনি মামা কাম এক কান কইরে লাইছি, বলে কি করছো, যে আমি সমস্ত নারায়ণী সেনা নিয়ে আসছি, আমরা নিশ্চয়ই যুদ্ধে জিতবো। তখন মামা জিজ্ঞাসা করছে, তো অর্জুন কি পেল? বলে, অর্জুন আরে বলে না তো বুকা, ওই নিরস্ত্র গোয়ালার ছেলে ওই বাসুদেবকে চেয়েছে, ও বাসুদেবকে পেয়েছে। শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন, বসে পড়ে বললেন, কি হয়েছে? যে আমরা তো হেরে যাবো। বলে, কেন মামা তুমি না কত ছলো না জানো, শকুনি তুমি জানো, তুমি তো পাশাকালে সকলকে হারিয়ে দাও। শকুনি বলছে, আমি কি ছলো না জানি, আমার চেয়ে বড় ছলনাকারী হচ্ছে বাসুদেব, তার কাছে আমি কিছুই না, তার কাছে আমি কিছুই না। যখন এইভাবে গীতায় আমরা প্রবেশ করি বুঝতে সুবিধা হবে। আমরা চার পাঁচটা গীতা থেকে শ্লোক পড়ি, তারপরে ভাগবতে লিঙ্ক করব। অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করাতে পারছিলেন না, কেন? প্রথম দিকে অর্জুনের কিছুটা অহংকার ছিল, তার ভিতরে ভাবখানা এরকম ছিল, আমি তো রাজার ছেলে, তুমি বাসুদেব আমার গাড়ির ড্রাইভার, হ্যাঁ তুমি গোয়ালার ছেলে, অথচ ভগবান যে যোগেশ্বর, আর একটা অবস্থায় বুঝতে পারবেন, তিনি যোগেশ্বর মানে সমস্ত কৌশলের রাজা, সব টেকনিক। অর্জুন বললেন, হে পার্থ সারথি, রথটা নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি, কারণ প্রতিপক্ষকে বুঝতে হবে কার সাথে ফাইট করব। কৃষ্ণ দেখেন এখানে কি করলেন, বিশাল মাঠ, যারা কুরুক্ষেত্র দেখেছেন ভারতে বিশাল মাঠ, ওইখানে 18 অক্ষয়ণী সৈন্য ছিল, প্রায় 20-21 লক্ষ মানুষ, কিন্তু এত বড় মাঠে ভগবান রথটা তো যে কোনো জায়গায় রাখতে পারতেন, পারতেন না, এখানে রাখতে পারতেন, ওইখানে রাখতে পারতেন, কিন্তু কোথায় রাখলেন? ঠিক যে জায়গাটিতে অর্জুন চোখ খুলেই দেখে তার দাদা মশাই, মানে এমন একটা জায়গায় নিয়ে রথটা স্থাপন করেছেন অনাদিরাদি গোবিন্দ, চোখ খুলেই দেখে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটি তাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছে, চোখ খুলে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখে তাদের কুলগুরু কৃপাচার্য, শ্বশুর মানে এই আত্মীয় স্বজন, অর্জুন এগুলো দেখে হাত পা কাঁপতে লাগলো, রথের উপরে বসে পড়লো, আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। অর্জুনের কথা ঠিক আছে, মানে ভগবান চেয়েছেন তার ভিতরে বিষাদ আসুক, এই জন্য গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ। অর্জুন বলছে, আমি যদি যুদ্ধ করে দিলে পুরুষরা মরে যাবে, আর পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে ব্যভিচারিণী হবে, ব্যভিচারিণী হলে সংকর সন্তান জন্ম নেবে, আর সংকর সন্তান দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না। অর্জুনের কথা রাইট, অর্জুনের জায়গায় থাকলে আমরা তাই করতাম, কিন্তু ভগবান তাকে জ্ঞান দিচ্ছেন এই কারণেই, সঠিক কর্তব্য সম্পাদনের জন্য। ভগবান কি বলছেন, অর্জুন তুমি বলছো তাদেরকে মারবে, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র, মানে আমি তো সব কাজ করে ফেলেছি। অর্জুন বুঝতে চাইলেন না, ভগবান বললেন, তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে,
আত্মাকে মারতে পারবে না, আত্মা তো অবিনশ্বর। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনমে দহতি পাপকহ, ন চৈনমে ক্লেদয়ন্তপ, ন সুশয়তি মারুতহ। এ অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে উড়ানো, আত্মা তো অবিনশ্বর। তাহলে আত্মাটি কেমন? তখন অর্জুনকে ভগবান বললেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 22 নম্বর শ্লোকে বললেন, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বাসামসি জীর্ণানি অর্থাৎ বস্ত্রটি যখন পূর্ণ হয়, বাসামসি মানে বস্ত্র, ভগবান বলছেন যে আমার দেহটি কেমন, যে একটা পুরনো বস্ত্রের মতো। আমাদের যখন পুরান কাপড় পছন্দ হয় না, সেটা ফেলে দিয়ে আমরা নতুন বস্ত্র পরি, ঠিক তেমনি আমাদের যে আত্মা, আমাদের দেহ যখন তার পছন্দ হয় না, সে আত্মাটি দেহটা ছেড়ে দিয়ে নতুন দেহ ধারণ করে। এটি হচ্ছে একটি দেহান্তরের চক্র। এই দেহটি হচ্ছে একটি খাঁচা, আর আত্মাটি হচ্ছে ভেতরের পাখি। আমরা খাঁচা নিয়ে এত ব্যস্ত থাকি, এই পাখির কথা ভুলে যাই। হে ভক্তগণ, আমরা প্রতি মুহূর্তে শুধুমাত্র এই দেহটিকে কি করে সুন্দর রাখবো। আমরা মনে করি আমি বলতে দেহ, কিন্তু গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে জ্ঞান দিচ্ছে আমি বলতে দেহ নই, আমি বলতে আত্মা। ভগবান এখানে চমৎকার একটি জ্ঞান দিয়েছেন গীতায়। কি বলেছেন? অর্জুন, তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এটি হচ্ছে গীতার জ্ঞান, আমরা এই জায়গাটা আলোচনা করি না। ভগবান বলছেন অর্জুন, তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। উদাহরণ কি, যারা বয়স্ক লোক আমরা আছি, আমরা যদি 20 টাকা খরচ করি তবু তো ছোট বালক হতে পারবো না, পারবো কি? পারবো না। একজন বৃদ্ধা মাতাজি যদি প্লাস্টিক সার্জারি করান, যতই কষ্ট করেন, তিনি কি আবার ছোট বাচ্চা হতে পারবেন? পারবেন না। অর্থাৎ দেহটা আমার মরে যাচ্ছে, অথচ মনে করি আমি বোধহয় আগের জায়গায় আছি, কিন্তু আমার দেহ প্রতি মুহূর্তে, আমার শৈশব কৈশোর যৌবন সব চলে গিয়েছে। এইটি আমাদের বুঝার ভুল, এই জায়গাটিতে উঠে আসতে হবে। আমরা আরেকটু আগাই, আমরা যে এই যে দেহের নিয়ে ব্যস্ত থাকি, এই খাঁচা নিয়ে, অনেকটা এরকম যে আমরা যখন একটা ভাড়াটিয়ে বাড়িতে থাকি, মালিকের যখন পছন্দ হয় না বলবে গেট আউট। আমরা এরকম ভাড়াটিয়ে বাড়িতে আছি কিছুদিনের জন্য, অভিনয় করতে থাকার জন্য আসে, একটা গল্প বলি। এই এই যে খাঁচা নিয়ে আমরা ব্যস্ত, এত ব্যস্ত আমাদের দেহটা নিয়ে, কিন্তু আত্মার দেহটাকে সুস্থ রাখার জন্য আমরা কত ধরনের খাবার খাচ্ছি, কত মেকআপ মাখছি, কিন্তু আত্মার যে খাবার, আত্মার খাবার কি? ভগবানের গুণকীর্তন। আত্মার খাবার কি? গীতা ভাগবত। আত্মার খাবার কি? ভক্ত সঙ্গ। আত্মার খাবার কি? আমাদের এই আলোচনা অনুষ্ঠান আদি। ভগবান এই ক্ষেত্রে চমৎকার একটি উপাখ্যান দিয়েছেন। উপাখ্যানটি কি? কোন একটি গ্রামে, মনে করেন একটি গ্রামে তারা কয়েক ভাই বাস করতেন। তো ওই সব ভাইগুলার মধ্যে বড় ভাই বিয়ে করেছে, মেজ ভাই বিয়ে করেছে, ছোট ভাইয়ের জন্য যখন বিয়ের আলাপ হচ্ছে, যে গ্রামে একটি মেয়েকে ঠিক করা হলো বিয়ের জন্য, ওই মেয়েটি ছোটবেলা থেকে একটি পাখি পুষত, পাখি একটি খাঁচাতে পুষত, একটা ময়না পাখি মনে করেন। এই ছোট বউ হিসেবে যাকে নিয়ে আসা হবে, সে ছোটবেলা থেকেই একটি পাখি পুষত। বিয়ের পরে সে ওই খাঁচা সহ পাখিটি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে, কারণ এটার মায়া ত্যাগ করতে পারে না, প্রতিদিন খাঁচার যত্ন নেয়, প্রতিদিন ওইটা নিয়ে থাকে। কিছুদিন পরে ছোট বৌমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, এখন বাবার বাড়ি নাইর যাইতে হবে, এখন এই খাঁচাটি কে দেখবে, তার তো টেনশন। সে জালি তো বলে না, তিন বউ জাল বলে, বর্দিকে বলছে দিদি আমি যে বাবার বাড়িতে যাব, আমার খাঁচাটি কে দেখবে, খুব সুন্দর একটি রূপার খাঁচা, তা আমার খাঁচাটি কে দেখবে? বড় বউ সাধারণত সরলা হয়, বড় বউ বলছে তুই চিন্তা করিস না, আমি দেখবো, তুই বাবার বাড়িতে চলে যা। সে আবার বলছে দিদি আমার খাঁচাটি কে দেখবে, তুমি দেখবে তো? দিদি বলছে তুই কোনো চিন্তা করিস না, আমি দেখবো। চলে যাচ্ছে বাবার বাড়ি, আবার দৌড়ে এসছে ওটা নেই, ও দিদি তুমি আমার খাঁচাটি দেখবে তো? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচার যত্ন নেব। তো ছোট বউ মা চলে গেছে বাবার বাড়িতে, ভাইয়ের বিয়ে হয়েছে, চতুর্থ মঙ্গল হয়েছে অনেকদিন পরে, আর এদিকে বড় বউ কি শুনেছে, যে আমার খাঁচাটি দেখবে তো, খাঁচার যত্ন নেবে তো? সে বলছে হ্যাঁ নেব। সে প্রতিদিন ওই খাঁচাটিকে শিরিশ কাগজ দিয়ে ঘষায়, স্প্রে করে আর পরিষ্কার রাখে।
বেশ কিছুদিন পরে যখন ছোট বৌমা চলে এসছে, এসেই দেখে বারান্দাতে খাঁচাটি চকচক করছে, ভাবলো তার খাঁচাটি ঠিক আছে। খাঁচার কাছে গেল, গিয়ে দেখলো খাঁচা ঠিকই আছে কিন্তু ভিতরের পাখি নাই। হরি বল। তো দিদিকে জিজ্ঞাসা করলো, দিদি আমার ওটার ভিতরে পাখি যে ছিল? বলে তুই তো পাখির কথা বলিস নাই, তুই বারবার বলছিস আমার খাঁচাটি কে দেখবে, আমার খাঁচার যত্ন নেবে? তো আমি বলেছি খাঁচার যত্ন নেব, ভিতরে কি একটা ছিল মরেছে পড়েছে দুর্গন্ধ করেছে ফেলে দিয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা ওইটার যত্ন নিয়ে এত ব্যস্ত থাকি, ভিতরে যে আমার আত্মার অপমৃত্যু হচ্ছে সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই। এইভাবে ভগবান ভক্তের বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের মানে প্রেম পাওয়ার জন্য ব্যাকুল থাকেন। আমি কালকেও বলেছি আমরা যতটা না ব্যাকুল ভগবানকে পাওয়ার জন্য, ভগবান তার চেয়ে অনেক বেশি ব্যাকুল ভক্ত সঙ্গ পাওয়ার জন্য। আমরা আরেকটু আগাই, আমরা যখন দেখেছি একদম খুব সংক্ষেপে আর দুইটা অধ্যায় টাচ করেই আমরা ভাগবতে যাব। ভগবান নবম অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। একটি কথা হচ্ছে ভগবান বলছেন যে আমাকে কুর্মা পোলাও দেওয়ার দরকার নাই, যদি ভক্তির সহকারে তুমি পত্র পুষ্প ফল জল দাও আমি তাতেই কুষ্টি, পত্রং পুষ্পং ফলং তুবং ইউমে ভক্তা প্রযোচ্ছতি। আবার আরেকটি শ্লোকে বলেছেন 22 নম্বর, তিনি বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্য পাশতে তে সামনিত্য বিযুক্ত নাম যুগাক শ্যামং বহামি হম। আমি ভক্তের বোঝা বহন করি। কত বড় কথা, ভগবান ভক্তের বোঝা বহন করেন। এইভাবে যদি আমরা ভক্ত হতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি, শুধুমাত্র সাধারণ জিনিস দিলে তিনি খুশি হন। যেমন আমরা একটু জগন্নাথের পুরীতে যাই, আপনারা সকলেই জানেন, বহুদিন বলেছি কথাটি, জগন্নাথের পুরীতে একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল রঘুদাস। নাম শুনেছেন? রঘুদাস। তিনি প্রচন্ড রকম গরিব ছিলেন। গীতায় ভগবান বলেছেন ভক্তের আমি ভক্তির কাঙাল। তিনি তখন এই রঘুদাস একদিন চিন্তা করলেন, যে জগন্নাথকে তিনি একটি মালা দেবেন। কি দেবেন? তাহলে শুনছেন কিনা আমি এর জন্য জিজ্ঞাসা করি মাঝে মধ্যে। অনেকে পাটের আসরে আরেকটা কাজ করেন কি, জপতলিতে মালা জপ করেন, এটা নিষিদ্ধ। আমি বহুদিন বলেছি দুটি কাজ একসাথে হয় না। কেন হয় না? আপনি এখান থেকে ঢাকা যাবেন মনে করেন, ঢাকা যেতে গেলে হবিগঞ্জকে ছাড়তে হবে, হবিগঞ্জ থেকে পা না উঠালে ঢাকার বাসে যেতে পারবেন না। আপনি ঢাকাও যাবেন হবিগঞ্জও থাকবেন, তাহলে মাঝখানে পড়ে মরে যাবেন, দুটো একসাথে হয় না। আইদার ইট অর দ্যাট। আরেকটা বিষয় হচ্ছে পাটের আসলে ঘুম আসবেই, এটা নিশ্চিন্ত, কারণ কলি আপনার চারদিকে ঘুরছে। কলির দুটি মেয়ে আছে, একটি হচ্ছে আলস্য আর একটা হচ্ছে নিদ্রা, সে আপনাকে অ্যাটাক করবে, তো সেই তাকাতে সাবধান থাকতে হবে। যাই হোক, রঘুদাস একবার চিন্তা করলো যে সে জগন্নাথকে একটি মালা দেবে, তার তো মালা কেনার পয়সা নাই, গরিব মানুষ। সে কি করলো? সে বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষা করে কিছু ফুল সংগ্রহ করলো, ফুল সংগ্রহ করেছে কিন্তু মালা যে কিনবে সুতা পাবে কই? তার তো সুতা কেনারও পয়সা নাই। সে কলা গাছের পাঁচলা দিয়ে, কলার পাঁচলা দিয়ে মালা গেঁথেছে। মালা গেঁথে হে ভক্তগণ মালাটি নিয়ে গেছে জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দিরে নিয়ে সে পাণ্ডাকে বলছে, হে পূজারী, জগন্নাথের পূজারীকে পাণ্ডা বলে, হে পূজারী আমি একটা মালা এনেছিলাম জগন্নাথকে দেব, তুমি কৃপা করে আমার মালাটি গ্রহণ করো। পাণ্ডা জিজ্ঞাসা করছে, তুমি যে মালাটি গিতেছ, আমি জানি তুমি খুব গরিব, মালা গীতার সুতা পেলে কোথায়? রঘুদাস বলছে, হে পূজারী আমি তো সুতা দিয়ে গাঁথিনি, আমি তো কলার পাঁচলা দিয়ে গিতেছি। এটা শুনে পাণ্ডা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ অস্পৃশ্য কোথাকার, জগন্নাথকে কি কলার পাঁচলা দিয়ে মালা দেয়া হবে? রঘুদাস মনের দুঃখে মালাটি নিয়ে ভাঙ্গা গড়ে শুয়ে আছে, বুকের উপর মালাটি নিয়ে কাঁদছে, হে জগতের নাথ জগন্নাথ আমার তো পয়সা নাই, আমি ভিক্ষা করে ফুল সংগ্রহ করেছি, আমার তো সুতা কেনার পয়সা নাই, আমি তো কলার পাঁচলা দিয়ে গিতেছি, কিন্তু হে জগতের নাথ জগন্নাথ এই মালাটিতে তো আমার ভক্তি ছিল, এই মালাটিতে আমার প্রেম ছিল, তুমি তো বলেছ প্রেম তুমি ভক্তি গ্রহণ করো, হে জগতের নাথ জগন্নাথ তুমি কি আমার মালাটি গ্রহণ করবে না? রাত্রি হয়েছে, জগন্নাথের মন্দিরে নিয়ম হলো জগন্নাথকে নিদ্রা দেওয়ার পূর্বে
একটি অনুষ্ঠান হয়, তার নাম শৃঙ্গার, বড় শৃঙ্গার। তিনি যখন পূজারীরা যখন জগন্নাথকে আবার ফুল দিয়ে মালা দিয়ে সাজাতে চাচ্ছিল, সমস্ত ফুল পড়ে যাচ্ছিল, মালা পড়ে যাচ্ছিল। পাণ্ডারা চিন্তা করলো কোথায় একটা অপরাধ হয়েছে, তারা মাথা ঠুকতে লাগলো কোথায় অপরাধ হয়েছে। তখন স্বপ্নে দেখালেন জগন্নাথ, আমার এক ভক্ত রঘুদাস, সে একটি মালা এনেছিল কিন্তু সেই মালাটি তোমরা গ্রহণ করলে না, আগে আমার ভক্তের মালাটি নিয়ে আসো, তারপর আমি তোমাদের মালা গ্রহণ করব। তখন রঘুদাস তখন কাঁদছে, তার ভাঙ্গা করে শুয়ে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি আমার মালাটি নিলে না। যখন সে কাঁদছে তখন পূজারীর এসে বলছে, রঘু রঘু তোমার মালাটি দাও, তোমার মালা না হলে যে আজকে জগন্নাথ নিদ্রা যাচ্ছেন না। যখন রঘুনাথের মালাটি দেয়া হলো, জগন্নাথ ঘুমালেন। হে ভক্তগণ, পরের দিন থেকে চারদিকে রটনা হয়ে গেল, জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাস এবং জগন্নাথ নিজে একটি ছোট্ট বালকের বেশ ধরে তিনি রঘুদাসের সাথে খেলা করতে লাগলেন। কিছুদিন পরে, হে ভক্তগণ কি বলবো, এই রঘুদাস এতটাই গরিব ছিল, ঔষধ কেনার পয়সা নাই, ভাঙ্গা ঘরে শুয়ে থাকে। একবার তার এমন অসুখ হলো, এমন বেমো হলো, সে বিছানাপত্র নষ্ট করলো, দুর্গন্ধে ঘর ভরে গেল, নিজের গায়ে মলমূত্র লাগলো, সে অজ্ঞান হয়ে থাকলো, কেউ তার দেখার নাই। অনাদিরাদির গোবিন্দ জগন্নাথ আর ঠিক থাকতে পারলেন না, তিনি বেদি থেকে বালকের বেশ ধরে এসে রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিতে লাগলেন। যিনি জগতের নাথ জগন্নাথ বিশ্ববিধাত্রা, তিনি কিনা এসে জগন্নাথের গায়ের সে মলমূত্র পরিষ্কার করে দিলেন, তার গায়ে চন্দন লেপন করে দিলেন। যখন রঘুদাসের এই অবস্থা হলো, তার যখন জ্ঞান ফিরলো, সে বলছে, হে জগৎ পিতা, হে জগতের নাথ জগন্নাথ, তুমি কি এমন নিকৃষ্ট কাজ করতে পারলে? জগন্নাথ বললেন, হে রঘুদাস, যেদিন তুমি কলার পাঁচলা দিয়ে মালা দিয়েছিলে, সেই প্রেমের মালা দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছিলে, তোমার প্রেমের কাছে আমি ঋণী হয়েছি, তুমি এই কাজটি কেন করছো প্রভু, এত নিকৃষ্ট কাজ, যে কাজটি তুমি নিজ হাতে করছো জগৎবাসীকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য। হে ভক্তগণ, জগতের নাথ জগন্নাথ, তিনি কিনা রঘুদাসের মলমূত্র পরিষ্কার করে গায়ে চন্দন লেপন করে দিচ্ছেন। রঘুদাস জিজ্ঞাসা করছে, হে জগতের নাথ, তুমি তো ইচ্ছে করলে আমাকে ভালো করে দিতে পারতে। প্রভুজি বলছেন, জগন্নাথ, হ্যাঁ ভালো করে দিতে পারতো, কিন্তু তোমার যতটুকু ভোগ দশা আছে ততটুকু তোমার ভুগতে হবে। হে ভক্তগণ, রঘুদাসের সাথে বহু কাহিনী আছে। রাজার বাগানে তিনি কাঁঠাল চুরি করতে যেতেন রঘুদাসকে নিয়ে জগন্নাথ। এমনি ভাবে আমরা একটু গীতায় আগাই, একটু ভাগবত থেকে কথা বলবো। ভগবান বলছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে বলে দাও প্রতিজ্ঞাপূর্বক, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সত্যি কি বিনাশ হয় না? ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু মত্ত হস্তির পদতলে ফেলেছে, মারতে পারে নাই, পাহাড় থেকে ছুঁড়েছে, মারতে পারে নাই, বিষাক্ত সর্প কুণ্ডলিতে ছেড়ে দিয়েছে, মারতে পারে নাই, হিরণ্যকশিপুর বোন হুলিকাকে দিয়ে অগ্নি তৈরি করে সেখানে কুলে নিয়ে বসে প্রহ্লাদকে মারতে চেয়েছে, পারে নাই। কেন? রাখে কৃষ্ণ মারে কে? ভগবান এই কারণে গীতায় বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এইবার আজকে একটু ভিন্ন রকম ভাগবতে যাই, প্রতিদিন তো দামোদর লীলা নিয়ে কথা বলি, আজকে একটু অন্যরকম কথা বলার চেষ্টা করছি, আপনি একটু মনোযোগী থাকবেন। ভগবান যেহেতু গীতায় বলেছেন তিনি তার ভক্তের কাছে সুলভ বা রক্ষা করেন, আপনারা শ্রীমদ ভাগবতমে নিয়মিত যারা পড়েন সেটার 12টা স্কন্দ আছে, অনেকগুলো শ্লোক আছে 26,000, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশম স্কন্দ নিয়ে আপনারা আলোচনা শুনেন সবসময়। আমি চতুর্থ স্কন্দ থেকে একটু আলোচনা করি, এগুলো আলোচনা হয় না। চতুর্থ স্কন্দে
অষ্টম অধ্যায় নবম অধ্যায় ভগবান ভক্তের কাছে আমরা কি বলি? আমরা বলি যদি নতুন কোনো ঘরে বৌমা আছে বা ছেলেমেয়েরা ভগবানের কাজে যেতে চায়, আমরা বলি না না এখন যেও না, বয়স হয় নাই। হ্যাঁ, এখন কে একাদশী করবে, আর একটু বুড়ো হও, আর একটু বুড়ো হও, আর একটু দিন যাক, পুরনো হও। কিন্তু আমরা কি সিওরিটি দিতে পারি আমরা ওই বয়স পর্যন্ত বাঁচবো? তার কোনো নিশ্চয়তা দিতে পারি? পারি না। কাজে এখন থেকেই করতে হবে। আর বিশেষ করে আপনারা যারা মা, প্রকৃত অর্থে যারা মা, তারা নিশ্চয়ই চাইবেন আপনার সন্তান ভগবতমুখী হন, নাকি না চাইবেন না? আমরা সবাই চাইব আমাদের সন্তানরা ভগবতমুখী হোক। এর একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ভাগবতমের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়। আমি ধ্রুব মহারাজের কথা বলছি। অনেকদিন আগে যখন বিদুরের প্রশ্নের উত্তরে মণিবর বলছিলেন এই কাহিনীটি, আমরা জানি ব্রহ্মার সন্তান আমাদের যে প্রথম মানুষ মনু এবং তার স্ত্রী শতরূপা, সেইখানে তাদের সন্তান হচ্ছে প্রিয়ব্রত আর উত্তানপাদ। প্রিয়ব্রত উত্তানপাদ তারা দুই ভাই। উত্তানপাদের দুই স্ত্রী সুনীতি এবং সুরুচি। কি নাম বলেছে? সুনীতি আর সুরুচি। তাহলে মন দিয়ে শুনছেন, মানে খেয়াল রাখতে হবে, আমি যদি ভুল করে ফেলি আবার। সুনীতি এবং সুরুচি, সুনীতির ছেলে হচ্ছে ধ্রুব আর সুরুচির ছেলে হচ্ছে উত্তম, প্রায় পিঠাপিঠি। একদিন মহারাজ উত্তানপাদ সিংহাসনে বসে আছেন, তার ওইখানে একদম কাছে উত্তম বসা, দুই রানী পাশাপাশি না, বড় রানী ভেতরে ছিল, উত্তানপাদের বড় স্ত্রী সুনীতি। কিন্তু তিনি সুরুচিরকে বেশি ভালোবাসতেন, ছোট রানীকে বেশি ভালোবাসতেন। যখন ধ্রুব বয়স 5 বছরের কাছাকাছি, ধ্রুব তার পিতার কুলে উঠতে চাইলেন, রাজার কুলে উঠতে চাইলেন। যখন কুলে উঠতে চাইলেন, এমন সময় যে সৎমা সুরুচি, সে বলে তুমি বাবার কুলে উঠতে যাচ্ছ, নামো নামো, উঠতে পারবে না। তুমি যদি তোমার বাবার কুলে উঠতে চাও, বাবার কুলে আমার ছেলে বসবে উত্তম, তুমি যদি বাবার কুলে উঠতে চাও তাহলে আরেকবার ভগবানের কাছে যাও, গিয়ে প্রার্থনা করে যদি আমার গর্ভের সন্তান হতে পারো, তুমি যদি আমার গর্ভের সন্তান হতে পারো তাহলে তুমি ওই কুলে ওঠার যোগ্যতা অর্জন করবে। উঠতে দেয়নি, রাজাও বিষয়টা আমলে নেননি। তখন ধ্রুব ভেতর বাড়ি থেকে মনের কষ্টে কাঁপছে, রাগ হচ্ছে, চোখ দিয়ে রক্ত জল ঝরছে, ঠোঁট কাঁপছে। তিনি গিয়ে তার মাকে সুনীতিকে বললেন, মা আমার সৎমা সুরুচি এই কথা বলেছে, আমি নাকি অযোগ্য, আমি বাবার কোলে উঠতে পারবো না। কেন পারবো না? আমি নাকি ভগবানের কাছে প্রার্থনা করে যদি কোনোভাবে ওই মায়ের গর্ভে আসতে পারি তবেই হয়তো আমি সেই যোগ্যতা অর্জন করব। সুনীতি এখন খেয়াল করেন কেমন মা, তিনি কিন্তু রাগ করেন নাই, সুরুচির কথার উপরে রাগ করেন নাই। তিনি বলছেন, বাবা তোমার তো ছোট মা ঠিকই বলেছেন, যদি ভগবান পদ্ম পলা সুলোচনকে খুশি করতে পারো, ভগবানের কিন্তু একটা বিশেষণ নাম দেওয়া হয়েছে, বলা হচ্ছে পদ্ম পলা সুলোচন। তার মানে কি? লোচন মানে চোখ, ভগবান নারায়ণ বিষ্ণুর চোখটি পদ্ম ফুলের পাপড়ির মতো, পদ্ম পলাশ লোচন। মাতা সুনীতি বলছেন, হে ধ্রুব তোমার সৎমা ঠিকই বলেছেন, যদি তুমি ওই যোগ্যতা অর্জন করতে চাও তাহলে পদ্ম পলাশ লোচনের প্রার্থনা করো, সাধনা করো, তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। প্রচন্ড রকম জিদ চাপলো ধ্রুব, ক্ষত্রিয় তো, মাত্র 5 বছরের বয়সে কোথায় পাবে ভগবানকে? ভগবান দেখতে কেমন সে তো জানে না, বা ভগবান দেখতে কিরকম, গাছের মতো না পাখির মতো, কেমন সে জানে না। সে জিদ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গভীর জঙ্গলে কাকে খুঁজছে? পদ্ম পলাশ লোচন ভগবানকে খুঁজছে। যেতে যেতে দেখলো গাছ, দেখলো হাতি, বিভিন্ন পশু তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন? মানে এরকম ছোট্ট একটি বালক, একটু চিন্তা করে দেখুন, মাত্র 5 বছর একটা শিশু গভীর জঙ্গলে চলে গেছে। এদিকে পিতা উত্তানপাদ যখন বুঝতে পারলেন, কান্না করছেন, ভীষণ কান্না করছেন, আমি কেমন অবুঝ, কেমন স্ত্রৈণ যে আমার ছোট স্ত্রীর কথায়
তাকে আমি ছেড়ে দিলাম, জঙ্গলে চলে গেল ছেলেটি। যেতে যেতে ধ্রুব এদিকে নারদ মুনি যখন খবর পেলেন যে ধ্রুব বনে চলে এসেছে, তিনি তার সামনে সাক্ষাৎ দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, এই বালক, এই গভীর জঙ্গলে তুমি কি করছো? ধ্রুব জিজ্ঞাসা করছে, তুমি কি আমার পদ্ম পলাশ লুচো? মানে নারদ মুনিকে তো চিনে না, সে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন? তখন নারদমণি বলছেন, না না, তুমি কেন জঙ্গলে এসছো? বলে, আমি পদ্ম পলাশ লোচন, মা বলেছেন পদ্ম পলাশ লোচনের কাছে যদি যেতে পারি, তাকে যদি পাই, তাহলে আমি আমার, তবে হ্যাঁ, আমি বাবার কোলে রাজ্যে উঠবো না, আমি এমন একটা রাজ্য অধিকার করব যেটা বাবার এই স্বর্গমর্ত পাতাল থেকে অনেক উপরে থাকে, এইরকম একটি লোক চাই। ধ্রুব যখন আরেকটু গেল, নারদমণি তাকে নিষেধ করে, যা যা বাড়ি যাও, এই বয়সে সাধন ভোজন হয় না, মানে তাকে পরীক্ষা করছেন। সাধন ভোজন কঠিন জিনিস, পদ্ম পলাশ লোচনকে পেতে গেলে এই বয়সে হবে না, বাড়ি ফিরে যাও, সাধন ভোজন করতে হবে, হাজার বছর তপস্যা করতে হবে, বাড়ি ফিরে যাও। তখন ধ্রুব বললেন, আমি তো এসেছি বাড়ি ছেড়ে পদ্ম পলাশ লোচনকে খোঁজার জন্য, আপনি যদি পদ্ম পলাশ লোচন হন তো বলেন আপনি, আর নাহলে কোথায় পাবো তাই বলে দেন। নারদমণি তার দৃঢ়তা দেখে, তার কনস্ট্যান্ট দেখে প্রীত হয়ে বললেন, আমি হচ্ছি নারদমণি। ও, তাহলে আপনি বিনা বাজান? হ্যাঁ, মা বলেছে আপনি নাকি বিনা বাজান, তাহলে আপনি তো নারায়ণের একদম ঘনিষ্ঠ মানুষ, তাহলে আপনি নিশ্চয়ই নারায়ণ কোথায় আছে বলতে পারবেন, মানে কত বুদ্ধিদীপ্ত ছেলে। তাহলে আপনি সেই নারদমণি, মা বলেছেন আপনি বিনা বাজান আর বলেন নারায়ণ নারায়ণ, তাহলে আপনি নারদমণি, তাহলে আপনি তো নারায়ণের ডাইরেক্ট পার্সন, হ্যাঁ, আপনি তো পার্সোনাল সেক্রেটারি, বলেন তো ভগবানকে কোথায় পাবো। এটা দেখে নারদমণি এত খুশি হলেন, তিনি বলেন, ঠিক আছে, তোমাকে আমি সেই পথ দেখাবো। কি করতে হবে? যে তুমি স্নান টান করে আসো। নারদমণি তাকে কি করলেন? শিষ্যরূপে বরণ করলেন এই ছোট্ট বালকটিকে। নারদমণি তার গুরুদেব। নারদমণি তাকে কি মন্ত্র দিলেন? আমরা কিন্তু জানি না ভাগবতে কি আছে, এই প্রথম আমরা শুনতে যাচ্ছি। আমরা কথাটি প্রতিদিন ব্যবহার করি, দ্বাদশ অক্ষর মন্ত্র, এটি কি? ওম নমো ভগবতে বাসুদেবায়, বারোটা অক্ষর। এই মন্ত্রটা কে শিক্ষা দিয়েছিলেন? নারদমণি ধ্রুবকে, যেটা আমরা এখন ব্যবহার করি। আজকে আমরা জানলাম এটা কুত থেকে আসলো। নারদমণি ভাগবতমের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ে ধ্রুবকে দিয়েছেন, এটি হচ্ছে তোমার মন্ত্র। তুমি সবসময় বলবে, ওম নমো ভগবতে বাসুদেবায়, শুধু এইটি বলবে, এটি তোমার মন্ত্র। আর কি করতে হবে? যে কোথায় পাবো? তিনি বললেন, ধ্রুব মহারাজকে বলেন, তুমি একটা কাজ করো, যমুনা বলে একটা নদী আছে, সেই নদীর তীরে মধুবন বলে একটি জায়গা আছে, সেইখানে গিয়ে পদ্ম পলাশ লোচনকে পেতেও পারো। কি করতে হবে? গুরুদেব, গুরু পেয়ে গেল, কি করতে হবে? যে ওইখানে গিয়ে তুমি মাটি অথবা কিছু একটা বিগ্রহ তৈরি করবে, প্রতিদিন যমুনায় স্নান করবে, স্নান করে উঠে যাই পাও বন ফল লতা পাতা যাই পাও তা দিয়ে পূজা করবে, ফুল দিয়ে ভগবানকে নিবেদন করে তারপর আস্বাদন করবে। এইভাবে তুমি ডাকতে থাকো পদ্ম পলাশ লোচন। তো বলছে, গুরুজি পদ্ম পলাশ লোচন দেখতে কেমন? বলে, সেটা তোমাকে বলা যাবে না, তবে তার শরীর থেকে আলো বেরোয় দেখতে, তিনি যখন তোমার সামনে আসবেন দেখবে তোমার একদম আলোকিত, চারদিক আলোকিত হয়ে যাবে। যথারীতি ধ্রুব মহারাজ গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে গেলেন মধুবনে। এইদিকে নারদমণি রাজ্যে ফিরে এসে উত্তানপাদ রাজাকে দেখলেন, মন খারাপ হয়ে বসে আছেন। জিজ্ঞাসা করলেন, হে রাজন, তোমার তো মন খারাপ কেন? এটা বলতেই উত্তানপাদ কেঁদে দিলেন, বললেন, হে নারদমণি, আমার মতো নপুংসক স্ত্রৈণবোধয় পৃথিবীতে নাই, আমার ছোট্ট ফুলের মতো শিশুটি যে কিনা বাবা বলে কুলে উঠতে চেয়েছিল, আমি তাকে কুলে তো নেই নাই, তার সৎমা তাকে বকাঝকা করেছে, আমি তাকে একটু আদরও করিনি, ভালোবেসে একটু ডাকে একটু ডেকে কাছেও নেই নি, আমার আজকে ফুলের মতো শিশুটি আছে নারদমণি, সে কি বেঁচে আছে? শুনেছি গভীর জঙ্গলে চলে গেছে, ছোট্ট ফুলের মতো ছেলেটি হয়তো গভীর জঙ্গলে না খেয়ে শুয়ে আছে, ছেলেটি ক্ষুধার্ত, তাকে হয়তো বন্য পশু হিংস্র বাঘ ভালুক খেয়ে ফেলেছে, আমার ছেলেটি এখন কোথায় আছে নারদমণি তুমি বলো, আমি যে কত বড় কুলাঙ্গার কত বড় স্ত্রৈণ, আমি ছোট বউকে পছন্দ করে বড় বউকে কষ্ট দিচ্ছি, ছেলেটিকে হারিয়েছি, বলো সে কোথায় আছে। গোবিন্দ,
তখন নারদ মুনি বললেন হে রাজন আপনি বড় সৌভাগ্যবান আপনার ছেলেটি এমন একটি সাধনায় সিদ্ধ হবে যার কারণে ত্রিভুবনে আপনারও সুনাম হবে যেতে যেতে ধ্রুব মহারাজ মধুবনে সেই যমুনা তীরে হে ভক্তগণ কত কত তপস্যা ভাগবতে তো সুন্দর লেখা আছে আপনার অষ্টম চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায় নবম অধ্যায় থেকে শুরু হয়েছে সেখানে বলা হচ্ছে ধ্রুব মহারাজ তার গুরু প্রদত্ত মন্ত্র স্নান করে জপছেন আর কি খাচ্ছেন জানেন প্রথম মাসে তিনি তিন দিন পর পর দুই দিন না তিন দিন পর পর না খেয়ে তিনি কদবেল এবং বদরি খেয়েছেন কদবেল আর বদরি বদরি মানে বড়ই বড়ইকে বলা হয় বদরি এবং যে বদরিক আশ্রম তিনি তিন দিন পর পর ছোট্ট ছেলে একটু কল্পনা করুন মাত্র পাঁচ বছরের শিশু ধ্রুব সে কদবেল আর বড়ইকে তিন দিন পর পর খেয়ে কাটিয়েছে এক মাস সাধনা তার গুরুদেব তাকে প্রাণায়াম শিখিয়ে দিয়েছেন এই যে আমরা যে যোগ ব্যায়াম করি আমরা যে শ্বাস নেই বন্ধ করি এইগুলো ভাগবতে আছে শব্দগুলো এইগুলো ভাগবত থেকে আসছে কারণ আমাদের পাঠে ভাগবতের ওই অধ্যায়গুলো আলোচনা হয় না হয় শুধু দশম অধ্যায় দ্বিতীয় মাসে কি করলেন দ্বিতীয় মাসে ঘাস খেলেন ছয় দিন পর পর প্রথম মাসে তিন দিন পর পর কদবেল আর বড়ই ধ্রুব মহারাজ সাধনা করছেন আর বলছেন সব সময় ওম নমো ভগবতে বাসুদেবায় দ্বিতীয় মাসে ছয় দিন পর পর ঘাস শুকনা ঘাস কচি ঘাস ঘাসকে কাটালেন তৃতীয় মাসে নয় দিন পর পর শুধু একটু জল খেলেন তৃতীয় মাসে নয় দিন পর পর শুধু জল পান করলেন চতুর্থ মাসে শুধুমাত্র বাতাস খেলেন তাও বারো দিন পর পর শুধু বাতাসকে কাটালেন তার পরের মাস এইভাবে গেল সর্বশেষ ছয় নম্বর মাসে কি করলেন পায়ের এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে সোজা এরকম উপর দিকে দণ্ডের মতো দাঁড়িয়ে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জপ করতে লাগলেন শ্বাস বন্ধ করে ফেললেন শ্বাস আর খাচ্ছেন না মানে মানে বাতাসও খাচ্ছেন না শেষের ছয় মাস এই অবস্থায় সমস্ত পৃথিবীর শ্বাস বন্ধ হয়ে গেল যেন ভাগবতে বলছে তিনি যখন এক আঙ্গুলের উপর দাঁড়িয়েছেন ছোট্ট বালটি তপস্যা করছেন ধ্রুব মহারাজ তার আঙ্গুলের চাপে নৌকাতে যেমন হাতি উঠলে কাত হয়ে ডুবে যায় এরকম পৃথিবী কাত হয়ে যাচ্ছে সমস্ত পৃথিবী প্রকম্পিত হতে লাগলো দেবতারা ভগবান বিষ্ণুর কাছে ছুটলেন সর্বনাশ আপনার সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে কোন একটি ছোট বালক কোথাও তপস্যা করছে শ্বাসরুদ্ধ করে দিয়েছে সমস্ত পৃথিবীর অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছে আপনি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান তখন তার নারায়ণ থাকতে পারলেন না তার সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে তিনি তার ভক্তের ডাকে ব্যাকুল হয়ে ওই মধুবনে গেলেন মধুবনে গিয়ে ছেলেটি তো চোখ মুজে শুধু অম্ন ভগবতে বাসুদেবায় বলছে ভগবান বিষ্ণু তার সামনে গিয়ে প্রকটিত হলেন হরি বল তখন তার সামনে শঙ্খচক্র গদা পদ্ম রূপে তিনি শঙ্খচক্র গদা পদ্ম রূপে প্রকটিত হলেন যখন প্রকটিত হলেন চারদিক আলোকিত হলো ধ্রুব ভাবলেন তিনি বোধহয় পলাশ পদ্ম লোচন কারণ চারদিক আলোকিত হয়ে গিয়েছে আমার না গুরুদেব নারদ বলেছে ভগবান যখন তোমার সামনে আসবে তোমার চারদিক আলোকিত হবে চতুর হাত চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম দাঁড়ি দেখে এখন ধ্রুব তো আর জানে না ভগবানকে কি করে স্তুতি করতে হয় কি করে প্রার্থনা করতে হয় কি করে খুশি করতে হয় সে তো কিচ্ছু জানে না সে ও তাকেও জিজ্ঞাসা করছে এই তুমি কি আমার পদ্ম পলাশ লোচন আমার গুরুজি বলেছেন তুমি আসলে নাকি লাইটেড হবে আলো আলোকিত হয়েছে কিন্তু তুমি কি পদ্ম পলাশ লোচন এখন তোমাকে কি করে প্রার্থনা করে খুশি করি আমি তো সেটা জানি না এত চমৎকার এই জায়গাটি তখন ভগবান বিষ্ণু কি করলেন
তার হাতে যে পাঞ্চজন্য ছিল শঙ্খ, শঙ্খ চক্রগদা পদ্মধারী, হে ভক্তগণ, এই শঙ্খটি, শঙ্খটি কি করলেন, সেই ধ্রুব মহারাজের মাথায় স্পর্শ করলেন, যেই শঙ্খটি স্পর্শ করলেন তার শরীর কাঁপতে লাগলো, তার শরীর কাঁপতে লাগলো, তার মস্তিষ্কে সমস্ত স্তুতি মন্ত্র প্রবেশ করলো, আপনি আপনি সে জ্ঞান পেয়ে গেল, সে পদ্ম পলাশ লোচন নারায়ণের প্রণাম করতে লাগলো, নারায়ণকে বলতে লাগলো হে কৃষ্ণ করুণা সিন্ধু, হ্যাঁ এরকম করে সে প্রণাম করতে লাগলো, তুমি তো জগৎ পিতা, তুমি সমস্ত বৈভবের মালিক, হ্যাঁ তোমাদি দেব পুরুষ পুরাণ, হ্যাঁ এরকম করে বলতে লাগলো, সমস্ত স্তুতি মন্ত্র অনর্গল তার মুখ দিয়ে বেরোতে লাগলো, যেই পাঞ্চজন্য ভগবান তার মস্তিষ্কে স্পর্শ করেছেন। দীর্ঘক্ষণ পরে যখন তার মন্ত্র জপ শেষ হয়েছে, তখন নারায়ণ বললেন হে ধ্রুব তুমি কি চাও? বলছেন আমি আমি রাজা সিংহাসন চাই না, আমাকে তোমার চরণে রাখো, আর যদি রাখতে চাও তাহলে আমার এমন একটি জায়গায় স্থান দিতে হবে যে জায়গাটি রাজের সিংহাসন থেকে অনেক 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 উপরে হয়। পদ্ম পলাশ লোচন বললেন ঠিক আছে, তোমাকে এমন একটি লোক দেব যেই লোকের নাম হবে ধ্রুব লোক, তুমি আকাশের উত্তর প্রান্তে প্রতিদিন ধ্রুব তারা হয়ে থাকবে, তোমাকে ঘিরে চারদিকে সমস্ত গ্রহ নক্ষত্র পরিক্রমা করবে, সমস্ত ব্রহ্মাণ্ড তোমাকে পরিক্রমা করবে, সকলে ধন্যাতি ধন হবে তোমাকে পরিক্রমা করবে। যখন সে বল লাভ করলো, আবার যখন রাজ্যে ফিরে আসতে চললো, কোনো এক দূত এসে রাজা উত্তানপাতকে জানালেন শুনেছি তোমার ছেলে ফিরে আসছে, রাজা যেন মৃত্যু থেকে জীবিত হলেন, আমি তো জানি আমার ছেলেটি বোধহয় বেঁচে নাই, ছোট ছেলেটি তো জঙ্গলে কবে গিয়েছে, এ তোমরা কি সত্য বলছো আমার ছেলে বেঁচে আছে? শুধু বেঁচে নেই, তোমার ছেলে ফিরে আসছে সাধনে সিদ্ধি লাভ করে। রাজা ভাগবতে বলছে তিনি তার যে মুরব্বীরা ছিল বাড়িতে, আরো যারা বয়োজ্যেষ্ঠ ছিল ব্রাহ্মণ মুরব্বী বিষ্ণু বৈষ্ণব আরো যারা ছিল সকলকে নিয়ে মস্ত বড় রথ সাজালেন, হাতি নিয়ে রওনা হলেন ছেলেটিকে রিসিভ করার জন্য। ধ্রুব মহারাজ আসছেন খবর পেয়েছেন, যখন যে ছেলেটি বাড়িয়ে গিয়েছিল আর যে ছেলেটি ফিরে আসছে এক না, অত সে তো সাধনায় সিদ্ধি লাভ করে ফিরে আসছে, সে যখন রাজ্যে ফিরে আসছে তার দেহ থেকে জ্যোতি বেরোচ্ছে, তার দেহ থেকে জ্যোতি বেরোচ্ছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে একটি মানে একটা ছেলে আসছেন একটা জ্যোতি আসছে। যখন আরেকটু কাছে আসছে তার দুইটি মা শুনিতে আর সুরুচি, ভাগবতের শব্দটি বলছে শিবিকা, শিবিকা মানে পালকি, যে পালকিতে করে দুই মা গিয়েছেন, উত্তম ছেলেটি গিয়েছে। নারায়ণ বিষ্ণু ওই কথাটি সেখানে বলেছিলেন যে তুমি কেন এসেছো বলে এই কারণে, তো এদেরকে শাস্তি হবে। ধ্রুব চেয়েছিলেন না আমি কারো অমঙ্গল চাই না, দেখেন কিন্তু তারা কত ক্ষমার ঠাকুর হয়, না আমার মা আমাকে মানে খারাপ ব্যবহার করেছে, আমার ভাই খারাপ ব্যবহার করেছে, ভগবান বললেন তুমি না চাইলেও তারা তাদের কর্মফল ভোগ করবে। এই জায়গাটি হচ্ছে বুঝার বিষয়, তোমার যে মার কারণে তুমি জঙ্গলে এসে ভালো করেছো আমাকে পেয়েছো, কিন্তু তোমার ভাইয়ের কারণে উত্তমের কারণে আজকে যে তোমার কষ্টটা হয়েছে, তোমার উত্তম একদিন মৃগয়া যাবে এবং জঙ্গলে সে মারা যাবে, যক্ষরা তাকে মেরে ফেলবে, আর ছেলেকে খুঁজতে গিয়ে তোমার ওই সৎমা জঙ্গলের আগুনে পুড়ে মরে যাবে, আমি রক্ষা করতে পারবো না, তোমার মতো একটা নিষ্পাপ শিশুকে তারা কত কষ্ট দিয়েছে, তোমার মতো একটা নিষ্পাপ শিশুকে জঙ্গলে ঠেলে দিয়েছে, তোমার মতো একটা শুদ্ধ সত্য চিত্তকে জঙ্গলে ঠেলে দিয়েছে, সংকটময় বাঘ হরিণ যেখানে হাতে কত কঠিন সময়ে তোমাদেরকে ছেড়ে দিয়েছে ছোট্ট ছেলেটিকে, তুমি ক্ষমা করে দিলেও তাদের কর্মফল তাদের ক্ষমা পাবে না, কর্মফল ভোগ করতেই হবে। যখন ধ্রুব ফিরে আসলেন, ধ্রুব এসে কিন্তু দুই মাকে প্রণাম করলেন, সুনীতিকে প্রণাম করলেন, সুরুচিকে প্রণাম করলেন, তার ভাইকে কোলাকুলি করলেন, আর বাবা উত্তানপাত রথ থেকে নেমে ছেলেটির মাথায় চুমু খেলেন। এখানে ভাগবতে তো চমৎকার একটি কথা লেখা আছে ভক্তগণ,
বলা হচ্ছে বাবা যখন তার ছেলেকে মাথায় চুমু খাচ্ছিলেন তখন বাবার চোখ দিয়ে জল ঝরছিল জলটি কেমন বলছেন শীতল জল ভাগবতে বলছে যদি সুখ তাহলে বর্ষাকার সুখের জল হয় এটা উষ্ণ হয় কিন্তু স্নেহের বা প্রেমের জল হয় শীতল ব্যাখ্যা আছে ভাগবতে এই সূক্ষ্ম কথাগুলো আমরা আলোচনা করার সুযোগ পাই না আজকে আপনারা সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে আমি প্রণতে নিবেদন করি আপনারা এখানে পরম ভক্তরা সমবেত হয়েছেন আপনারা কৃপা করে আমাকে চরণদুলি দেবেন যাতে ভগবানের কথা বলতে পারে ভগবান কি চমৎকার ভাগবতে বলেছেন যে চোখের জল দুই রকম হয় একটি বলছেন উষ্ণ একটি বলছেন শীতল উষ্ণ জল হয় যদি রাগ করি কিংবা সুখ থাকে তখন উষ্ণ জল পিতা যখন ছেলেটিকে চুমু কাচ্ছিলেন মাথায় তার অশ্রু জল ঝরছিল শীতল জল তাকে জড়িয়ে ধরে বলছেন বাবা আমি কত বড় অপদার্থ তোর মতো ফুলের মতো শিশুটিকে আমি জঙ্গলে ঠেলে দিয়েছি তাকে যখন রথে করে রাজ্যে আনা হলো হে ভক্তগণ অনেক লম্বা আমি সংক্ষেপ করছি সমস্ত রাজ্য সাজানো হলো অনেকেই খই ছিটাতে লাগলেন দই ছিটাতে লাগলেন আম্রপত্র পল্লব দিয়ে পুষ্প দিয়ে সমস্ত রাজ্য সাজিয়ে দিলেন সমস্ত রাজ্য যখন সাজিয়ে দিলেন মহা ধুমধামে সকলে উকি ঝুঁকি দিচ্ছে তাদের স্নেহের ধ্রুবকে দেখবে সকল মাতাজিরা ঘর থেকে মাথা উঁচু করে বের করে দেখছেন যে আমাদের ধ্রুব ফিরে এসেছে ধ্রুব ফিরে এসেছে রাজা আরো কিছুদিন রাজত্ব করলেন রাজত্ব যখন শেষ হলো তিনি যখন বানপ্রস্থে চলে গেলেন ধ্রুবকে রাজ্যভার দিয়ে ধ্রুব মহারাজ রাজ্যের দায়িত্ব নিলেন শুনলে অবাক হবেন ধ্রুব মহারাজ রাজ্য শাসন করেছেন কতদিন জানেন 36,000 বৎসর এক দুই বৎসর না 36,000 বছর যখন রাজ্য শাসন করলেন তখন তার ভাই উত্তম একদিন মৃগয়ায় গেল ওই যে কর্মফল মৃগয়ায় গেল তখন ভূত মানে রাক্ষস যক্ষ যক্ষ তার ভাইকে মেরে ফেলল কিন্তু যতই হোক তার তো ভাই ধ্রুব পরাক্রমশালী যোদ্ধা তিনি একাই রথ নিয়ে রওনা হলেন সেই যক্ষদেরকে মারার জন্য অনেক ফাইট হলো বিশাল লম্বা কাহিনী দীর্ঘদিন যখন যুদ্ধ হলো তিনি গিয়েই প্রথম একসাথে তিনটি তীর মারলেন যক্ষের কপালে একটি একই সাথে তিনটি তীর পড়ল যক্ষবার পাল্টা ধ্রুবকে তীর মারল 6টি এইভাবে যুদ্ধ হতে লাগলো এক পর্যায়ে গিয়ে দেখা গেল এত সরাঘাত ধ্রুবকে করা হচ্ছে মনে হচ্ছে ধ্রুব মরে গিয়েছে মানে নাই চারদিকে আর দেখা যাচ্ছে না যেমন বৃষ্টি হলে পরে পেছনে পাহাড় গ্রাম দেখা যায় না ঘন বৃষ্টি হলে ভাগবত উদাহরণ এইভাবে দেওয়া আছে যে বৃষ্টি ঘন বৃষ্টি হলে পেছনে আড়াল পড়ে যায় পাহাড় দেখা যায় না গ্রাম দেখা যায় না ধ্রুবকার দেখা যাচ্ছে না আকাশে দেবতারা চিন্তায় পড়ে গেল কিন্তু পরমূর্তে বলা হচ্ছে পরাক্রমশালী ধ্রুব আবার উঠে উঠেছে উঠেছে কেমন যেমন যে মেঘ কেটে সূর্য উঠে ভাগবতে মানে উপমাগুলো চমৎকার যদি আপনি পড়েন আর কি যেন আকাশের মেঘ কেটে মেঘ ভেদ করে সূর্য উঠেছে আবার ধ্রুবর সাথে যুদ্ধ হয়েছে মহাপরাক্রমে এত যুদ্ধ হয়েছে দেখা গেল যে যক্ষ বংশ ধ্বংস করে দিচ্ছে ধ্রুব একাই সবাইকে মেরে ফেলছে এমন সময় যক্ষরাজ কুবের এলেন কুবের নাম আপনারা শুনেছেন দেবতাদের যিনি টাকা পয়সা রাখেন যক্ষরাজ কুবের এসে ধ্রুব রাজাকে বলেন ধ্রুবকে বলেন ধ্রুব তুমি তো কাজটা ঠিক করছো না সে বলছে না ওরা আমার ভাইকে মেরেছে আমি কাউকে রাখবো না তখন কুবের বুঝালেন যে তুমি যে মারছো এত এত যক্ষকে মারছো তাদের স্ত্রীরা বিধবা হয়ে যাচ্ছে পিতৃহারা হয়ে যাচ্ছে এই যক্ষদের ভেতরে সবগুলো যক্ষ তো তোমার ভাইকে মারে নাই একজন বা দুইজন মেরেছে অন্যরা তো অপরাধ করে নাই তুমি যুদ্ধ থামাও তখন যক্ষের কথায় ধ্রুব মহারাজ যুদ্ধ থামিয়েছিলেন এবং তার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যক্ষের কাছ থেকে উপহার পেয়েছিলেন বর পেয়েছিলেন যখন থেকে ফিরে আসলেন 36,000 বছর রাজত্ব করার পরে তিনি ইতিমধ্যে বিয়ে করেছিলেন তিনি ব্রহ্মীরকে বিয়ে করেছিলেন প্রজাপতি তার দুটি ছেলে হয়েছিল একটির নাম বৎসর একটা নাম হচ্ছে কাল তারপর দ্বিতীয় একটা বিয়ে করেছিলেন এদিকে যাব না লম্বা হয়ে যাবে তো ধ্রুব মহারাজ যখন শেষ বয়সে চিন্তা করলেন তাহলে এখন তো বানপ্রস্থ সময় তিনি বানপ্রস্থ করলেন
তারপরে যখন দেহান্তরের সময় এলো, হে ভক্তগণ এখন খেয়াল করুন, ধ্রুব মহারাজ যখন দেহান্তরের সময় এলো তিনি দেহ রাখবেন, তার এই স্বাভাবিক দেহটি যদি রাজত্ব 36,000 বছর করে থাকেন কিরকম বয়স হয়েছে, কিন্তু চিরতরুণ। তিনি যখন চলে যাবেন দেহ ত্যাগ করে, তার দিব্য দেহ আসলো, আর তখন আকাশ থেকে দিব্য রথ চলে আসলো। ধ্রুব মহারাজ চলে যাবেন, এই লোক ছেড়ে তিনি দিব্য রথ এলো। দিব্য রথ আসার পরে কি হলো, তিনি রথে উঠতে যাবেন, দেখলেন ওই ভগবানের মতো দেবদূত শঙ্খচক্র গদা পদ্মধারী, তাদেরকে প্রণাম করে প্রদক্ষিণ করে তিনি যখন রথে উঠতে যাবেন, তিনি বললেন আমি যাব না। এখন খেয়াল করুন, কেন যাবেন না? এরকম পুত্র, তিনি বললেন আমি যে আমাকে যে তোমরা নিয়ে যেতে এসছো, জানি না কোথায় নিয়ে যাবে, হয়তো বৈকুণ্ঠ নেবে, কিন্তু আমার পদ্ম পলাশ লোচন বর দিয়েছেন আমাকে ধ্রুবলোকে নিয়ে যাবে, হয়তো সেখানে নিয়ে যাবে, কিন্তু আমি তোমাদের রথে উঠবো না। কেন? আগে বলো আমার জননী মা কোথায় আছেন, মাকে আগে কোথায় নিয়েছো বলো, মাকে যদি ভালো জায়গায় বৈকুণ্ঠে নিয়ে না যাও তাহলে আমি রথে উঠবো না। এই জায়গাটাতে ভাববার বিষয় আছে। আমরা সেই মা উত্তানপাদের স্ত্রী সুনীতি ছেলেটিকে যখন সুরুচি খারাপ ব্যবহার করলো, তিনি কিন্তু খারাপ ব্যবহার করেন নাই, তিনি বলছেন যে তোমার সৎমা ঠিকই বলেছেন, তুমি ভগবানের প্রার্থনা করো তবেই তুমি ভালো জায়গা পেতে পারো। সেই মাকে ফেলে ধ্রুব নিজেও কিন্তু যেতে চাইল না, সে বলল আমার মা কোথায়, মাকে আগে বৈকুণ্ঠে দিতে যেতে দাও তবেই আমি রথে উঠব। তখন দেবদূতরা বললেন তুমি উঠো, ওই দেখো দূরে আরেকটি আলো দেখা যাচ্ছে অনেক দূরে, তোমার মাকে আমরা আগেই আরেকটি রথে করে, পঞ্চক রথে করে তাকে আগেই আমরা বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছি। হরি গো, তার মানে কি মাকে আগেই তিনি পাঠিয়ে দিয়েছে। সেই ছেলে হচ্ছে ধ্রুব। তারপর ধ্রুব মহারাজ সে রথে চড়ে কোথায় গেলেন, সেই উত্তর আকাশে ধ্রুবলোকে। এখনো সেই ধ্রুবলোক আছে এবং তাকেই সমগ্র জগৎবাসী যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে সে ধ্রুবলোক ধ্রুব মহারাজের নামেই আছে উত্তর আকাশে। হে ভক্তগণ, এইভাবে যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, বয়সটা ব্যাপার না, মাত্র 5 বছর বয়সে এবং মাত্র 6 মাস সাধনা করে তিনি ভগবানকে পেয়েছেন, অনলি 6 মান্থ, 6 মাস সাধনা, কি রকম সাধনা করেছেন, এই সাধনা কি আমরা করতে পারি? পারি না। কিন্তু দামোদর মাসের, এবার জায়গায় আসি, দামোদর মাসের যে 5টা নিয়ম আছে এইটি আমরা পালন করতে হিমশিম খাই। এখনো দেখি চারপাশের দৃশ্য, ভগবান আমাদের বৈষ্ণবদের যে শাস্ত্র তার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। প্রত্যেকের একটা সংবিধান থাকে, রাষ্ট্রের যেমন সংবিধান থাকে, বৈষ্ণবদের একটা সংবিধান আছে তার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। এটা অনুসারে বৈষ্ণবদের নিয়ম কানুন চলে। সেখানে ষোড়শ বিলাসে 16 নম্বর অধ্যায়ে 92 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কি লেখা আছে বলা হচ্ছে, হরি জাগরণম প্রাত স্নানম তুলসী সেবনম দীপ দানম উদযাপনম কার্তিকেয়। অর্থাৎ কি, এই দামোদর মাসে বা নিয়ম মাস, নিয়ম মানতে হবে কি, প্রথম হচ্ছে হরি জাগরণম, মানে ভোরে উঠতে হবে, ভোরে মানে ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, সেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, উঠতে হবে, উঠলেই হবে না। পরের কথাতে বলা হচ্ছে প্রাত স্নানম, অর্থাৎ ভোরবেলা স্নান করতে হবে। তারপরে বলা হচ্ছে তুলসী সেবনম, তুলসী সেবা করতে হবে। তারপরে বলা হচ্ছে কি, যে তুমি দীপ দানম, ভগবানকে এই মাসে দীপদান করতে হবে, উদযাপনম কার্তিকেয়, তবেই তোমার কার্তিক ব্রত হবে। আমরা মহাভারতের শেষ দৃশ্যে চলে এসেছি, আমরা কিছুক্ষণ মহাভারত শেষ দৃশ্য দেখে তারপর শেষ করব। হে ভক্তগণ, আপনাদের চরণে আসলে আমিও বিকিয়ে গিয়েছি, চমৎকার আপনার মন দিয়ে শুনছেন, এটি ভগবান চেয়েছিলেন, অর্জুনকে দিয়ে শিক্ষা দিয়েছেন, শুনতে হবে। মহাভারতের যুদ্ধ শেষ হলো, অর্জুন কি করলো, অর্জুন বলল হে জনার্দন, আমি তো যুদ্ধ করেছি, অনেক লোক মারা গিয়েছে, আমি তাদেরকে মেরেছি, তাহলে আমি নিশ্চয়ই পাপ করেছি, আমি অনেক লোককে মেরেছি, পাপ করেছি, হে জনার্দন
তুমি আমাকে গঙ্গায় নিয়ে চলো, আমি স্নান করে একটু শুদ্ধ হই। ভগবান মনে মনে হাসেন, অর্জুন তোমাকে এত জ্ঞান দিলাম তারপরে তোমার জ্ঞান হয় নাই, তোমাকে আমি গীতা জ্ঞান দিলাম তুমি আমাকে এখনো চিনতে পারো নাই, ঠিক আছে চলো। ভগবান এই লীলাগুলো কেন করেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো করছেন। অর্জুন মানে আমরা, আমরা অর্জুন, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন ভগবান। ভগবান কে অর্জুন কি বলেছে যে যুদ্ধ শেষ হয়েছে, আমি অনেক লোককে হত্যা করেছি, আমার তো অনেক পাপ হয়েছে, আমাকে গঙ্গায় নিয়ে চলো, আমি স্নান করে শুদ্ধ হব, পাপ স্খলন করব। ভগবান মনে মনে হাসেন, অর্জুন তোমাকে এত জ্ঞান দিলাম তবু তুমি আমাকে চিনলে না, ঠিক আছে চলো। গঙ্গার তীরে নিয়ে গেলেন রথ, রথ রাখলেন গঙ্গার তীরে, সন্ধ্যা হয় হয়। ভগবান বললেন, অর্জুন তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। অর্জুন তখন দেখলেন একটি মৃতদেহ, দুইজন লোক কাঁধে করে গঙ্গার তীরে চলে এসেছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, মৃতদেহ শেষ কৃত্য অনুষ্ঠান করবে। অর্জুন কিন্তু রথে বসে দেখছে, কিন্তু ডেড বডিটি আনার পরে তারা দেখে ভুল করে আগুন আনতে পারে নাই, ডেড বডিটি নদীর তীরে রেখে দুইজন লোকে চলে গেছে আগুন সংগ্রহ করার জন্য। হে ভক্তগণ, পরের দৃশ্যটা দেখুন, ভগবান কি না করেন। অর্জুন রথের উপর বসে আছে, আপনার কল্পনা করুন গঙ্গার তীরে অর্জুন রথে বসে আছে, সন্ধ্যা হয়ে গেছে, একটি মৃতদেহ নদীর তীরে পড়ে আছে। অর্জুনকে বলা হতো সব্যসাচী, অর্জুনের একটি নাম সব্যসাচী, কেন? তিনি দু হাতে অস্ত্র চালাতে পারতেন, সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারতেন। অর্জুন যখন বসে আছেন রথে, তখন দেখলেন ওই মৃতদেহটির সামনে একটি চিকন মানে কৃষকায় শৃগাল এসেছে, শৃগাল এসে ওই মৃতদেহটির পা শুঙ্গছে, নাক দিয়ে আর মাথা নাড়াচ্ছে, হাত শুঙ্গছে মাথা নাড়াচ্ছে, নাক শুনছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। অর্জুন দেখলেন ব্যাপারটা নাকি, একা একটি ডেড বডি পড়ে আছে, কিনি খাচ্ছে না কেন? কিছুক্ষণ পরে আরেকটি স্থূলকায়া মুটো একটা শৃগাল এসে ওই চিকন শৃগালটিকে জিজ্ঞাসা করছে, হে তুমি একটা মৃতদেহ পড়ে আছে ওইখানে, তো তোমাকে কেউ লাঠি নিয়ে তাড়া করে নাই, তুমি কেন খাচ্ছ না, মাথা নাড়াচ্ছ? অর্জুন কিন্তু শুনছেন, দুটোটা শৃগালের কথা শুনছেন তিনি রথে বসে। চিকন শৃগালটি বলছে, আমি মৃত লোকের পাউটি কি করে খাই বলো? বলে কেন, মানুষ রূপে দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে ভগবান পাঠিয়েছেন, কেন সেই কাজটি সে করে নাই? তাকে দুটি পা দেয়া হয়েছে ভক্তগণ, দুটি পা দেয়া হয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থে যাবে, ওই লোকটি জীবনে কখনো পায়ের ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে পারি না। তুমি তার হাত খেলে না কেন? বলে আমি তার হাত কি করে খাই? তাকে দুটি হাত দেয়া হয়েছে ভগবানের চরণ কমলে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করার জন্য, জীবনে কোনোদিন এই কাজটি সে করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি না। তুমি তার নাক খেলে না কেন? সে নাক দিয়ে ভগবানের চন্দন চর্চিত প্রসাদী মালার ঘ্রাণ নেওয়ার কথা, জীবনে কোনোদিন সে কাজটি করে নাই। তুমি তার চোখ খেলে না কেন? দর্শনে পবিত্র করে এই তোমার গুণ, সে জীবনে কোনোদিন মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে নাই, কোনোদিন গুরু গৌরাঙ্গ ভক্ত দর্শন করে নাই, অতএব আমি তার চোখ খেতে পারি না। তুমি তার কান খেলে না কেন? যে কান ভগবান দিয়েছেন, যে কান দিয়ে ভগবানের গুণকীর্তন শ্রবণ করার কথা, সারা জীবন শুধু আ কথা ক কথা শুনেছে, আমি তার কান খেতে পারি না। তুমি তার মস্তক খেলে না কেন? মস্তক দিয়েছে গুরু গৌরাঙ্গ দেবকে প্রণতি নিবেদন করার জন্য, প্রণাম করার জন্য, সে জীবনে মাথার ব্যবহার করে নাই, অতএব আমি তার মাথা খেতে পারি না। তুমি তার মুখ খেলে না কেন? ভগবান তাকে মুখ দিয়েছেন মানুষকে ভগবানের গুণকীর্তন করার জন্য, মুখ দিয়েছেন বলার জন্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জীবনে সে একবারও বলেনি, অতএব আমি তার মুখ খেতে পারি না। তখন মোটা শৃগালটি বললে, একটা সন্ধ্যা তো হয়ে গেছে, চলো আমরা একটা কাজ করি, ওই দেখো রথের উপরে একটা লোক বসে আছে, চলো আমরা দুইজনে অ্যাটাক করে তাকে খাই। অর্জুন কিন্তু সব বুঝতে পারছেন, তিনি চিন্তা করলেন যে এখন তার বিপদ হতে পারে, তিনি বসে আছে। তখন শৃগন শৃগালটি বলল, আমি মূর্খ লোককে খাই না, যাকে পৃথিবীর লোক সব্যসাচী বলে, জ্ঞানী বলে,
অর্জুনের শিষ্য মানে ভক্ত বন্ধু সখা শ্রীকাল কি বলছে যে আমি মূর্খ লুকরে খাই না। কেন তুমি মূর্খ লুকরে খাও না? তখন শ্রীকালটি ব্যাখ্যা দিচ্ছে, কত বড় মূর্খ বলো, যার রথে সারথি স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ, আর যার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সাক্ষাৎ গঙ্গা রেখে সে কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছে, এর মতো মূর্খ কি আছে? গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, ভগীরথ পৃথিবীতে নিয়ে এসেছে, এই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথ। সে ভাগীরথ বা জাহ্নবী যে নামেই বলি না কেন, সেই গঙ্গা যার চরণ কমল থেকে জন্ম হয়েছে, যিনি তার রথের সারথি, তার সামনে সাক্ষাৎ গঙ্গা রেখে সে কিনা এসছে জাগতিক গঙ্গায় স্নান করতে, এর মতো মূর্খ কি আছে? অর্জুন যখন শুনলেন, মানে এটা আমাদেরকে জ্ঞান দেয়া হচ্ছে, অর্জুনকে না, আমরা তো ভগবানের চরণ চিনি না, কোথায় গঙ্গা আছে। সন্ধ্যা শেষ হয়েছে, ভগবান তখন ঘুরে এসছেন, এসে এর ভিতরে কি হয়েছে কিছুই যেন হয় না, ভাবকে না, অর্জুন অর্জুন চলো চলো তোমার নিশ্চয় স্নান হয়েছে, চলো আমরা বাড়ি যাই। যেই বলেছেন অমনি অর্জুন ভগবানের চরণে ধরে কাঁদতে শুরু করে, হে অনাদিরাদি গোবিন্দ, আমি একটু চিনতে পারি নাই, আমি জীবনে বুঝতে পারি নাই তুমি যে অনাদিরাদি গোবিন্দ, তোমাকে রথের মধ্যে আমি কত কষ্ট দিয়েছি, রথ যখন পরিচালনা করেছো তোমাকে আমি কতবার লাথি কুতা দিয়েছি, হে জনার্দন তোমাকে আমি কত অপরাধ করে কষ্ট দিয়েছি, ডানে যাও বললে তোমার ডান দিকে আঘাত করেছি পদাঘাত, সামনে যাও বলে পিঠে আঘাত করেছি, বামে যাও বলে বাম দিকে আঘাত করেছি, 18 দিন যুদ্ধে আমি তোমাকে কতবার পদাঘাত করেছি, আমি কত বড় অপরাধী, আমি কত বড় অপরাধী হে জনার্দন, তোমাকে আমি চিনতে পারিনি, আজকে ওই ওই দেখো ওই শ্রীগাল আমাকে বলে চক্ষু খুলে দিয়েছে, ওই শ্রীগাল বলেছে তোমার চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, আমি চিনতে পারি নাই, যেই বলেছে দেখলো শ্রীগাল নাই, ওই যে বলেছে দেখা গেল একটা শ্রীগালও নাই, ওই যে লোকটি মরেছিল দুটি লোক নিয়ে এসেছিল দেখলো ওই লোকটিও নাই। ভগবান বললেন, অর্জুন তোমাকে তো আমি লোক শিক্ষা দিচ্ছি, যে লোকটি দেখেছিল মরেছিল হচ্ছে শিব ঠাকুর, আর তাকে কাঁধে নিয়েছিল নন্দী আর বৃঙ্গি, আর দুইটা শ্রীগাল দেখেছ একটা যুগমায়া একটা মহামায়া, তাদেরকে তুমি লীলা করেছি, তোমাকে দিয়ে জীব শিক্ষা দেওয়ার জন্য আমাদের সমস্ত সুখ সমস্ত আনন্দ পড়ে আছে গোবিন্দের চরণ তলে, আমরা ওই জায়গাটি বাদ দিয়ে আমরা যদি ইতিউতি যাই তাহলে আমাদের জীবনের সুখ হ্যাঁ আমাদের কোথাও থাকবে না, হে ভক্তগণ আমরা এখানে বিশ্রাম রাখবো আজকে, কালকে কোথাও না কোথাও আমরা বসবো, তারপর থেকে আমরা আলোচনা করব। আমার খুব ভালো লেগেছে শেষ অব্দি আপনারা বসে আছেন, একটু নড়েন নাই, ভগবানের কথা অমৃত সমান, কত বলা যাবে, আমাদের মতো ছোট্ট একটা জীবন দিয়ে একটা সমুদ্রের তীরে নুড়ি কুড়ানো যাবে না। আমি মাঝে মধ্যে আক্ষেপ কি করি জানেন, আমাদের গৃহে যারা গিয়েছেন দেখেছেন আমাদের সনাতন শাস্ত্রের 18 এত বড় একটা লাইব্রেরি আছে আমাদের ঘরে, সনাতন শাস্ত্রের 18 পুরাণ 18 উপপুরাণ উপনিষদ সমস্ত গ্রন্থ আমাদের গৃহে কৃপা করে এসেছেন। আমি আক্ষেপ করি আমার এই বাকি জীবনে বোধহয় সবগুলা গ্রন্থ আমি পড়ে যেতে পারবো না, আসলে পারা যাবে না, আমাদের মানুষ জন্মটি এত ছোট, এত ছোট চক্ষের পলকে শেষ হয়ে যায়, হাজার হাজার বৎসর জন্ম হলেও যদি ভগবানের একটু একটু কৃপা পাওয়া যেত, পাওয়া যায় না, সময় খুব কম, কাজে এই সময়টুকু কাজে লাগান, বিশেষ করে মায়েরা আপনার সন্তানদেরকে গীতামুখী করুন, তবেই আমাদের পরম পদ লাভ হবে, ভগবানের চরণে কৃপা সেই গঙ্গার পীযূষ ধারা আমরা পেতে পারি। শুরু করেছিলাম মহাপ্রভুকে দিয়ে, আজকে আমরা এখানে মহাপ্রভুর কথা বলে শেষ করব, কেননা বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কল নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যতা, কাজেই কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া আর কোন গতি নাই, গতি নাই, গতি নাই। চলুন আমরা সবাই মিলে নাম করে শেষ করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 তৎসব আগামীকাল বাতিলপুরের একটা আসর হবে।